Hey guys, welcome back to my YouTube channel. আজকের এই ভিডিওতে 10টি ছোট ছোট ট্রিকি পাজল সমাধান করা হবে। তো দেখি তোমরা এই কয়টি প্রশ্নের মধ্যে কতগুলো সমাধান করতে পারো। তাহলে চলো এবার গেমটিকে স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, তোমাদের সামনে চারটি হাড়ি রয়েছে, তো প্রথমে আমি এই গোলাপ জামুনটি 2 নম্বর হাড়িটির ভিতরে রেখে দেব, তারপরে এই চারটি হাড়ির পজিশন চেঞ্জ করব, অর্থাৎ এদিক ওদিক করে দেব, এবং তারপরে তোমাদের বলতে হবে সেই গোলাপ জামুনটি কয় নম্বর হাড়ির ভিতরে রয়েছে। তো যেই হাড়িটির ভিতরে গোলাপ জামুনটি রেখে দেওয়া হলো, তোমরা সেই হাড়িটিকে ভালো করে দেখতে থাকো, কারণ এখন আমি গেমটি স্টার্ট করব। এবার তোমরা বলো গোলাপ জামুনটি কত নম্বর হাইটের ভিতরে রয়েছে। তোমাদের কাছে উত্তর হওয়ার সময় রয়েছে 10 সেকেন্ড। তোমরা যদি উত্তরটা বলতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখবে। এই দেখো, এখানে গোলাপ জামুনটি রয়েছে 1 নম্বর হাইটের ভিতরে। তো কারা কারা সঠিক উত্তর দিতে পারলে, চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক। দ্বিতীয় প্রশ্ন, এখানে ভারত, বাংলাদেশ, আমেরিকা এবং চীনের পতাকা দেওয়া হয়েছে, আর প্রত্যেকের নিচে একটি করে সংখ্যা লেখা আছে, কিন্তু চীনের নিচের ফাঁকা ঘরটিতে কোনো সংখ্যা নেই। তো তোমরা এবার বলো এই ফাঁকা ঘরটিতে কত সংখ্যা বসবে, পারলে এখনই আর ফটাফট কমেন্টে লিখে দাও। আগের ভিডিওতেও অনেক করেছি, তো যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো উত্তরটা কমেন্টে লিখেও দিয়েছো। দেখো, এখানে ফাঁকা ঘরটিতে বসবে 2, কারণ তোমরা যদি এদের নামগুলো লেখো তাহলে হবে ভারত, বাংলাদেশ, আমেরিকা এবং চীন। যেহেতু এখানে 3টি অক্ষর আছে তাই 3 হবে, এখানে 5টি অক্ষর আছে তাই 5 হবে, একইভাবে এখানে 4 আর 2 হবে। তো গাইস, আমি তোমাদের জন্য এরকম ট্রিকি পাজল ভিডিও আরও নিয়ে আসবো, তাই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং এরকম নতুন ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে রাখো। এবার এই প্রশ্নটি দেখো, আর এটি হচ্ছে একটি গণিতের ধাঁধা। গোলাপ প্লাস গাজর সমান সমান 6, চা প্লাস আম 3, আর ডিম প্লাস বেলুন হচ্ছে 5। তাহলে এবার বলো তো বেগুন, গাজর আর চা সমান সমান কত হবে? অনেক সহজ ছিল, তো যারা যারা উত্তরটা পেরেছো তারা আগে কমেন্ট করো। এখানে বেগুন, গাজর আর চা সমান সমান 7 হবে, কারণ গোলাপের সংখ্যা হচ্ছে 3, সেম গাজরের সংখ্যাও হচ্ছে 3, তাই গোলাপ আর গাজর সমান সমান হচ্ছে 6। একইভাবে এখানে বেগুন প্লাস গাজর আর চা সমান সমান 7 হবে। তো যারা পেরেছো তারা কমেন্ট করবে। চলো এবার নেক্সট প্রশ্নটিতে যাওয়া যাক। চলো এবার এই দুটো ছবিকে দেখে একটি অনুষ্ঠানের নাম গেস করো কি হতে পারে, আর যদি তোমরা উত্তরটা বলতে পারো তাহলে কিন্তু সবার আগে কমেন্ট করবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেটা হচ্ছে বি আর তারপরে এ, তাহলে এখানে এবার এই দুটো ছবিকে মিলে অনুষ্ঠানের নাম হবে বিয়ে। কারাকারা উত্তরটা দেখার আগে গেস করেছো? চলো এবার এই দুটো ছবিকে দেখে একটি শব্দ গেস করো কি হবে। এখানে প্রথমে রয়েছে দয়া আর তারপরে আলু, তাহলে এখানে এবার শব্দটি হবে দয়ালু। এই দুটো ছবিকে দেখে আরেকটি শব্দ গেস করো। প্রথমটা হচ্ছে বি আর তারপরে পথ, তাহলে এখানে এবার শব্দটি হবে বিপদ।
এবার এই তিনটি ছবিকে দেখে একটি কোর্সের নাম গেস করো কি হতে পারে। প্রথমে রয়েছে আই মানে চোখ, আর তারপরে টি মানে চা, তারপরে আবার আই মানে চোখ। তাহলে এখানে এবার কোর্সটির নাম হয়ে যাবে আইটিআই। চলো এবার এই দুটো ছবিকে দেখে একটি ইংলিশ শব্দ গেস করো কি হতে পারে। প্রথমে রয়েছে সিক আর তারপরে রেড কালার, তাহলে এখানে এবার এই দুটো ছবিকে মিলে শব্দটি হবে সিগারেট। এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো এবং গেস করো এখানে কিসের নাম হবে। প্রথমটা হচ্ছে ভি আর তারপরে জি, আর এটা হচ্ছে টেবিল। তাহলে এখানে এবার এই তিনটি ছবিকে মিলে নামটি হবে ভেজিটেবল মানে শাকসবজি। এবার আজকের লাস্ট এই দুটো ছবিকে দেখে গেস করো এখানে শব্দটি কি হতে পারে। আর এটা কোনো ইংলিশ শব্দ না, এটা বাংলা শব্দ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং তোমরা যদি এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে রাখো।